তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে বিতর্ক, নির্বাচন কমিশনের কাছে নালিশ বিজেপির, কাপড় দিয়ে ঢাকা হলো বোর্ড, গাড়ির কাছে লাগানো হয়েছে কাগজ, নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে গাড়ি ব্যবহারের, সেই কারণে গাড়ি ব্যবহার করা হয়েছে দাবি তৃণমূল প্রার্থীর। বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে বিতর্ক, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। বাগদা বিধানসভা উপনির্বাচনে এবারে তৃণমূল প্রার্থী রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। এদিন সকাল থেকেই বাগদা বিধানসভার বিভিন্ন বুথে ঘুরেছেন প্রার্থী মধুপর্ণা। বিতর্কের সৃষ্টি হয়েছে মধুপর্ণার ব্যবহার করা গাড়িকে ঘিরে। প্রার্থীর গাড়ির সামনে লেখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গাড়িতে উপস্থিত মধুপর্ণার মা তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। সেই গাড়ির সামনে নির্বাচন কমিশনের দেওয়া প্রার্থীর গাড়ির ছাড়পত্রও লাগানো রয়েছে, জানিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। বিজেপির দাবি, ভোটারদের প্রভাবিত করতে তৃণমূল কংগ্রেস প্রার্থী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়ি নিয়ে ঘুরছেন। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, মমতা বালা ঠাকুর উনি ওনার নিজের মেয়েকে গাড়িতে নিয়ে সরকারি গাড়িতে, যেখানে সরকারি বোর্ড লাগানো আছে, উনি সাংসদ এবং এমপি, সেই বোর্ড লাগানো গাড়িতে তিনি নিজের মেয়েকে নিয়ে ঘুরছেন। প্রার্থী ঘুরতেই পারেন, প্রার্থী নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু উনি কোন আইনে এটা করতে পারেন? বাগদা বিধানসভায় প্রত্যেকটা ভোটারকে উনি প্রভাবিত করছেন। আমরা কমপ্লেন করেছি, ইমিডিয়েট যদি এর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু আমরাও ওই বিধানসভাতে যত আমাদের জনপ্রতিনিধি আছে সবাইকে নিয়ে আমরাও মাঠে নামব। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী মধুপর্ণা ঠাকুর। তার দাবি, কমিশন তাদেরকে এই গাড়ি ব্যবহারের ছাড়পত্র দিয়েছে, তাই তারা এই গাড়ি নিয়ে ঘুরছেন। কি মানুষরা, বাগদার মানুষরা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখে ভোট দেবে না, মানে পার্টি দেখে, সিম্বল দেখে ভোট দেবে? ইলেকশন কমিশনে এখতিয়ার নেই না, তাহলে পারমিশন দিল কেন? দিত না, তাহলে অন্য কাগজটা আছে আপনার না? আমার কাছে নেই, তাহলে পারমিশন দিল কেন? পারমিশন দিত না, যেটা একটা লেটার দেয় যেটা, সেটাও তো গাড়িতে লাগানো, তো পারমিশন দিত না? মানুষরা এখন বিজেপির এখন বুঝে গেছে, হেরে বসে আছি, কোনো একটা ড্রামা করতে হবে, কিছু না কিছু করে কাঠিবাজি করতে হবে, সেটাই আর কোনো কিছু না। আমাদের কি মনে হয় না এতে কোনো বিতর্ক সৃষ্টি হতে পারে? কেন হবে? তাহলে পারমিশন দিল কেন? পারমিশন দিত না, তাহলে গাড়ি আমরা চেঞ্জ করতে পারতাম। পারমিশন লেটারটা কোথায় আছে? কোথাও আছে, মার কাছে আছে। অত গাড়ি তুলছে মার, ঠিক আছে, টিভি ঘোরা যায় কেন যায় না? মায়ের সঙ্গে সব জায়গায়, মায়ের সাথে সব জায়গায় ঘোরা যায়। আমি কি ছোটবেলা থেকে মায়ের সাথে ঘুরিনি? ঘুরতে পারে না, পরবর্তীতে মাকে প্রশ্ন করা হলে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঢেকে দেওয়া হয়। তাহলে ঢাকলো কেন? ঢাকবে না কেন? যখন প্রবলেম হচ্ছে, আমরা যতদূর হোক আমরা প্রবলেম সৃষ্টি না হোক সেজন্য ঢাকা হয়েছে। প্রবলেম না হওয়ার জন্য তো ইলেকশন কমিশন আপনাকে লেটার দিয়েছে নিশ্চয়ই। তাহলে আমাকে দিল কেন পারমিশন? পারমিশনটা দিত না, তাহলে আমরা গাড়িটি চেঞ্জ করে নিতে পারতাম। পারমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে? হ্যাঁ। তাহলে আমি গাড়িটা উঠতে পারতাম। আপনি ঢাকলেন কেন? ঢাকলে তো পরে ঢেকেছি, আমরা তো জানি না কি এটা প্রবলেম হয়ে যাবে। প্রবলেম তো আমি তো জানি না কি প্রবলেম হয়ে যাবে, যখন হয়েছে তখন প্রবলেম আরো যেন না বাড়ে সেজন্য ঢাকা হয়েছে। ইলেকশনের দিন প্রবলেম হতেই পারে, অনেক মানুষ বিজেপিরা তো এখন কাঠিবাজি করার জন্য রেডি আছে। যদিও এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হতেই লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা বোর্ড, পাশাপাশি কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে গাড়ির কাঁচে লেখা এমপি অংশটিও। বিতর্কের বিষয়ে সাংসদ মমতা ঠাকুর বলেন, নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি, তারা ওটাকে আমার অ্যালি করতো না। ও আমার মেয়ে, গাড়ি আমার একটা সেখানে, তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না। এবার আমি তো বুথের ভেতর যাচ্ছি না, আমি বহু দূরে, আপনারাই দেখতে পাচ্ছেন, আপনারা মিডিয়া, আপনারা সাংবাদিক, আপনারা দেখছেন যে আমি কত দূরে। এবং ওখানে মধুপর্ণা ঠাকুর, সে তার ওখানে ভূতের ভিতর গেছে, সেখানে দেখছে কিভাবে কি চলছে, সেখানে তো আমি যাইনি। আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোটের প্রশ্ন, ভোট দেবে জনগণ, মানুষ দেবে। কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টে কিন্তু বলা আছে যে এই রকম মানে সরকারি গাড়িটি অন্তত ভোটের দিন ব্যবহার করতে পারবেন না। সেটা তাহলে নির্বাচন কমিশন আমাকে কেন দিয়েছে? সেটা তাদের দায়, সেটা বলতে পারতো আমাদের। প্রার্থী এই গাড়িটা ব্যবহার করবে এমনই কি পারমিশন নিয়েছে? হ্যাঁ, আমি না সামনেটা পাঠি এসে গাড়ি তুলে একটু একটু প্রার্থী কি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।